আসসালামু আলাইকুমুল্লাহ আচ্ছা একজন ভাই জানতে চাইছেন চলা তাজবি বলে কোনো নামাজ আছে কিনা থাকলে কিভাবে পড়তে হবে গত শুক্রবারে আমাদের সভাপতি সাহেব একটু রাগ করছিলেন একই প্রশ্ন খালি বারবার প্রতিদিন করতে থাকেন আর এসব প্রশ্ন তো আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকলেই পাইবেন ঢুকলেই পাইবেন কি বলেন এই আজকে চোদ্দ বছরে মনে হয় কত অসংখ্যবার আমরা এই বিষয়ে আলোচনা করেছি তো এটা যারা নিয়মিত শোনেন তাদের জন্য অনেক পুরাতন কিন্তু যিনি নতুন আসছেন যে ভাই তার জন্য আজকে এটা অনেক গুরুত্বপূর্ণ এটা নতুন এই জন্য এই প্রশ্নগুলো আমাদের ভাইয়েরা করেন কিন্তু যারা পুরাতন আগে থেকে চোদ্দ বছর ধরে শুনে আসতেছেন তারা মনে করেন একই প্রশ্ন প্রতিদিন আসে কেন এই জন্য আমাদের ভাই অনুরোধ করবো আপনারা বেশি বেশি করে আমাদের আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন তাহলে সেখানেই এই প্রশ্নের উত্তরগুলো বিস্তারিত পাবেন আবার কিছু কিছু ভাই আছেন শুধু মোবাইলে প্রশ্ন করে উত্তর জানতে চায় এ রাতে দিনে সব সময় খালি ফোন করে করে মোবাইলে জানতে চান তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের তাফসিরুল কোরআনে আলোচনাগুলো শুনলে এগুলো সব আছে। মোটামুটি যা দরকার আমাদের বর্তমানে ইমানের উপরে চলার জন্য প্রায় অধিকাংশই আছে এবং যে প্রশ্নগুলো ভাইয়েরা করেন মোবাইলে এই প্রশ্নগুলো আমি দেখি যে নিরানব্বই ভাগেই আমাদের ওয়েবসাইটে আছে তো সেখান থেকে শুনলে আর আপনি কষ্ট দেওয়া লাগে না কথা বলার মধ্যেও কিন্তু কষ্ট আছে আছে না অনেক ভাই এটা কিন্তু বুঝে না অনেকে মনে করে যে শায়েখের কাজ হলো চব্বিশ ঘন্টায় কথা বলবে কীসের ঘুম কিসের খাওয়া দাওয়া কিসের বিশ্রাম কিছু দরকার নেই খালি আমরা প্রশ্ন করব শায়েক বসে বসে মোবাইলে উত্তর দিবেন আমাদের জন্যই তো শায়েখ কী বলেন এরপরে শায়েক কয় বছর পরে অসুস্থ হয়ে যাবেন বিছানায় পড়ে থাকবেন বাস তখন আর দরকার নেই এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এই যে আমরা এক আধারে এতক্ষণ তাপসির করলাম এসার যখন চলাত হবে এর পরেও দেখা যায় অনেকভাবে প্রশ্ন লই বসে থাকে এটা তো চিন্তা করা দরকার যে একজন মানুষ তিনিও তো মানুষ ফেরস্তাও না বা কিছুই না এ আপনাকে যদি এরকম দুই ঘন্টা কথা বলতে দেওয়া হইতো এরপরে আপনি কি কথা বলতে পারতেন মানুষের সাথে আর একটু বিশ্রামেরও তো দরকার আছে একটা মেশিন তিন চার ঘন্টা চলার পরে একটু রেস্টের দরকার আছে না কিন্তু বাইরের এই রেস্ট দিতে নারাজ এরপরে প্রশ্ন করবে মানে এখানে শুরু হবে আবার এই মোবাইল তো শুধু এখন একটু অন অফ আছে অন হইলে শুরু হবে আবার মানে আবার এটা রাতের বারোটা পর্যন্ত চলতে থাকবে তো এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে বোঝা দরকার বেশি বেশি তাপসেরুল কোরআন আপনারা শুনবেন শুনলে প্রশ্নগুলো পেয়ে যাবেন ও তাসবিহের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে হাদিসের অভাব নেই এজন্য জন্য কেউ কেউ বলে হ্যাঁ এত হাদিস আছে আবার চলাত তাসবি নাই কেমনে সলাতীহের হাদিস আছে কিন্তু হাদিসগুলো সোহিনা হাদিসগুলো দইফ। কেউ কেউ একটা দুটা হাদিসকে কোনো কোনো মহাদেশ নাকেরাম হাসান বলছেন কিন্তু এটা জমহুর মহাদেশদের কাছে গ্রহণযোগ্য না এজন্য শাইক বিন বাজ রাহমা উল্লাহ শাইক সোয়ালিন ওসাইমিন রাহমা যাদেরকে সারা দুনিয়ার সমস্ত মুসলিম ও মা ইমাম হিসাবে ফকি হিসাবে মজতাহিদ হিসাবে গ্রহণ করে নিয়েছেন তারা বলছেন যে এই যে হাদিসগুলো পাওয়া যায় এসব হাদিসের উপরে ভিত্তি করে কোনো এবাদত করা যায় না ওই এবাদত করার মতো মানসম্পন্ন হাদিস না এই জন্য তারা বলছেন সলাাদ ও তাজবি বলে কোনো সলাদ নাই আর যারা বলছেন যে হাদিসগুলো হাসান তারা বলছেন যে এটা পড়া যাইতে পারে তাছাড়া এখন কথা হলো পড়া যাইতে পারে যদি এটা আমরা ধরে নি কার জন্য এটা না যিনি সব সহি হাদিসের আমল শেষ মানে হাদিসে যত নামাজ আছে ওগুলো উনি সব পড়ে ফেলছেন এখন উনার আরও দরকার দিফাদিসের আমলও দরকার নাই উনি কি করবে তাহলে উনি এবার খুঁজবে যে আরো কিছু পাই কিনা। না আর যিনি হাদিসের গুলো আমল করে না উনার তো দিফাদিস খুঁজার সহি হাদিসে আছে প্রতি রাত্রে এগারোটা কাত করে তাহা পড়বেন প্রতিদিন রাত্রে এগারো রেখাত আয়সা আম্মান আয়সারে দিলে তানা বলছে আল্লাহ রসুল রমাদান গাই রমজানে সব সময় রাত্রে এগারো টাকা পড়ে তা আপনি প্রতি রাত্রে এগারো টাকাত পড়েন কি না সহিহাদিসের আমল শুরু করেন প্রতি রাত্রে এগারো টাকাত পড়েন তারপরে তো দোহা পড়েন হাদিস দ্বারা প্রমাণিত তারপরে আপনি পাঁচ ওয়াক্ত জামাতে পড়েন তারপরে আপনি মাগরিবের পরে দুই রেখাত চার রাখ ছয় রেখাত যা পড়েন পড়েন এইভাবে শহীদ হাদিসদেরগুলা সব শেষ তারপরে যায় আপনি আমল করলে এটা আমল করতে পারেন এই জন্য আমাদেরকে দৈফ গুলার দিকে না গিয়ে আগে প্রথম ঠিক করেন যে এই জামানায় পাঁচ ওয়াক্ত ফরজ সলাদ এগুলোই জামাতে আদায় করতে পারেন কি না অনেকে আদায় করেন কিন্তু জামাতে আদায় করতে পারেন না গড়ে আদায় করেন অথচ জামাত সহী হাদিস দ্বারা প্রমাণিত ওয়াজিব ওজরবিহীন জামাত ত্যাগ করা যায় না এর জন্য নফল সলাতের দিকে আগে মনোযোগ না দিয়ে বেশি বেশি মনোযোগ দিতে হবে ফরজ সলাত সঠিক ওয়াক্তে বা জামাত এটা আজকের জামানার সবচেয়ে বড় জিহাদ আপনি পাঁচ ওয়াক্ত সলাদ তারপরে নিজে আদায় করা পরিবারের সবাইকে আপনি এই পাঁচ ওয়াক্ত সলাত আদায়ের আদায় করানো আপনি পজরের উঠে চলে আসছেন বা জামাত তাক উল্লার উলার সাথে প্রথম কাতারে আদায় করছেন ঘরে আপনার স্ত্রী শুয়ে রয়েছে ছেলেমেয়ে শুয়ে রয়েছে আপনার এই তাকবিরি উলার চাইতে মসজিদে আসে বসা থাকার চাইতে ওগুলার ঘুম থেকে তোলা বেশি জরুরি এজন্য এই বিষয়গুলোর দিকে আমরা বেশি নজর দিই আল্লাপ আমাদেরকে তফিক দান করুন যে সংক্ষেপে আমরা দু তিনটা প্রশ্ন নিয়ে এসে আসি জি এগুলো আমাদের আলোচনায় আছে বাই যেগুলো জানতে চেয়েছেন প্রথম কথা হলো যে বৈঠকের কথা বলছেন শেষদার পরে এই বৈঠকের নাম হলো জালসাই এস্তরাহ মানে এটা সব রাখাতে না এটা হলো প্রথম রাখাতে এবং তৃতীয় রাখাতে দ্বিতীয় রাখাত আর চতুর্থ রাখাত এমনি বৈঠক আছে আর প্রথম রাখাতের পরে দ্বিতীয় রাখাতের পরে এই তৃতীয় রাখাতের পরে সরাসরি না উঠে প্রথমে একটু বসা তারপরে উঠা এটার নাম জালসায়ে এস্তরাহা মানে একটু বিশ্রামের বৈঠক এটা নবী সাল্লা ইসলামের সুন্নাহ অসংখ্য সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত তবে কোনো কোন ইমাম এটাকে গ্রহণ করেন নাই তারা বলছেন যে নবী সাল্লাহ সাল্লাম এটা প্রথম জীবনে করেন নাই যখন বৃদ্ধ হয়ে গেছেন অসুস্থ হয়ে গেছেন তারপরে এটা করছেন যে সরাসরি সাজদা থেকে উঠতে একটু কষ্ট হয় এই জন্য একটু বসছেন তারপরে দাঁড়াইছেন এজন্য কোনো কোনো ইমাম এটাকে সুন্না হিসাবে গ্রহণ করেন না তবে অধিকাংশ জমহুর আমাদের মত হলো এটা সুন্না আর এইটা করলে একটা সুন্নতের অনেক উপকারিতা আছে সেটা হলো আপনি ওই আমাদের স হয় দুই রেখাত পড়ছি না তিন রেখাত পড়ছি তিন রেখাত পড়ছি না চার রেখাত পড়ছি এরকম গণ্ডগোল হয় না এই শূন্যতা আদায় করলে এই গণ্ডগোলটা হবে না মানে এক জায়গায় জালসায় রাহা করবেন আর এক জায়গায় পরিপূর্ণ বৈঠক করবেন আবার জালসায় এস্তের রাহা করবেন আবার পরিপূর্ণ বৈঠক করবেন আপনার হিসাব রাখা সহজ এক রেখাত হয়েছে না দুই রেখাত হয়েছে দুই রেখাত হয়েছে না তিন রেখাত হয়েছে মানে আপনি আগের বৈঠকটা চিন্তা করলে হবে যে আমি কি পূর্ণ বৈঠক করছি নাকি কি জালসাই রাহা করছি জালচায় হলে হইলে আমার এক রাকাত বৈঠক করলে দুই রাকাত হ্যাঁ মধ্যে অনেক উপকারিতা আছে আর নবী সরাই এটা করে বলেন নাই যে এটা আমার অসুস্থতার জন্য এখন বার্ধক্যকালীন করতেছি তোমরা করিও না এরকম কথা বলেন নাই তো যেহেতু নবীসল সালাম শেষ জীবনে করছেন শেষ জীবনের আমল আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ শেষ জীবনে না করলে বোঝা যায় যে এটা আগে করছেন পরে এটা কোনো কারণে বাদ দিছেন হ্যাঁ জীবনে করছেন মানে এটা আরও একবারে শক্ত হয়ে প্রতিষ্ঠিত এই জন্য ওলামাই সহ ওলামাই গ্রামের অধিকাংশ জম্বরের মতো এটা শূন্য আর শেয়ার বাজারের কথা যেটা বলছেন শেয়ার বাজারের ব্যবসার নীতিমেলা হইল যেই কোম্পানির ব্যবসা বৈধ সেই কোম্পানির শেয়ার কিনেও বৈধ বিক্রি করা বৈধ বেচা কিনে বৈধ যে কোম্পানির ব্যবসা বৈধ না সেই কোম্পানির শেয়ার বেচা কিনেও বৈধ না এখন ব্যবসা বৈধ হওয়ার জন্য শর্ত হইল তাদের যেই ব্যবসাটা সুদের ব্যবসা এটা কি বৈধ তো যে কোম্পানি সুদের ব্যবসা করে এই কোম্পানির শেয়ার কেনা বেচা যাবে না যেই কোম্পানি সিগারেট বানায় সিগারেটের ব্যবসা করে ওই কোম্পানির শেয়ার বেচা কিনা যাবে না এইভাবে যে কোম্পানি হারাম জিনিস বানায় হারাম পণ্য বানায় হারাম জিনিসের করে এগুলো কিনা যাবে না আরেকটা হলো জিনিস হালাল বানায় কিন্তু কোটি কোটি টাকা ঋণ নিয়ে রাখছে কোম্পানি ঋণ খেলাফি সুদের ঋণ জিনিস হালাল বানায় ওই যে আমরা বলছি না যে অফিস থেকে ঘুষ খেয়ে আসার সময় গরু গোস কিনে নিয়ে আসছে ঘুষের টাকা দিয়ে এবং বাসায় আনার পরে বিসমিল্লা বলি রান্না করছে খাইতে বসতে দস্তরখান বিছাই বিসমিল্লা বলি ডাইন হাত দিয়ে খাইছে আলহামদুলিল্লাহ বলি শ্বাস করছে সব শূন্যত অনুযায়ী কিন্তু কিনা হয়েছে কি দিয়ে হ্যাঁ আপনার কোম্পানির সব পণ্য সব হালাল সব প্রোডাকশন হালাল সব কিছু হালাল কিন্তু আপনি কুটি এটাকে সুদের ঋণ এবং ঋণ খেলাফি এই এই পণ্য আপনার হালাল হইলেও ব্যবসা অবৈধ সুতরাং এই জাতীয় কোম্পানিরও শেয়ার বেচা কিনা এইটা হিসাব করলে শেয়ার বাজারে যত কোম্পানি আছে আপনি শেয়ার কেনার মতো কোম্পানি খুঁজে পাওয়া যাবে না এই জন্য এটা থেকে দূরে থাকাটাই তাকওয়া আরেকটা হলো আমাদের যে শেয়ার বাজার এটা হলো জুয়া জুয়া কেন্দ্রিক শেয়ার বাজার সবচেয়ে বড় জিনিস এটা কিন্তু মূল শেয়ার বাজার বলতে শেয়ার বাজারের ব্যবসা বলতে যেটা বোঝায় সেটা না শেয়ার বাজারের ব্যবসা হলো আমি একটা কোম্পানির বৈধ হালাল কোম্পানির শেয়ার কিনে রাখলাম এরপরে কোম্পানি লভ্যাংশ দিবে কিছুদিন পরের কোম্পানি বিভিন্ন বোনাস দিবে এগুলো আমি গ্রহণ করব বা পরবর্তীতে দাম বাড়বে কমবে বিক্রি করব কিন্তু আজকে কিনলাম তিন দিন পরে বিক্রি করলাম এটা হলো কাগজের ব্যবসা কিনা এখনো আমার হাতে হস্তগত হয় নাই তার আগে বিক্রি এটা মূলত শেয়ারের ব্যবসা বলতে যা বোঝায় সে ব্যবসা না এটা হলো জুয়া এই জন্য এই জাতীয় ব্যবসাগুলো থেকে আমাদের দূরে থাকাটাই হলো উত্তম জি শেষ জি আল্লাপাক আমাদের সবাইকে সুন্নার উপরে আস্তাখামত থাকা তৌফিক দান করুন হামদিকা কাদু আল্লাহ